আজ থাকি লইয়া আরো 60 বছর 5 বছর বাদে তুলা চিন্তা লাগাও রে ভাই, এই মোবাইল লইয়া যেটা ব্যস্ত হইছন, এই ব্যস্ততার মধ্যে যদি তখন তারা হব্বে নিঃস্বানোর লাগিয়া এক ফুলিল লাগিয়া ফাগ লইয়া যদি এই এর মধ্যে তারা যদি আপনার ডুবিয়া থাকেন, আর মোবাইলের মধ্যে তারা যদি ফাহসা বস্তু দেখেন, আর এই ফাহসা ছবিরে ফাহসা পিকচার রে দেখেন, তাহলে ওলা আপনার বদ্দি নিয়ে তারারে গ্রাস করব, ওলা তারার দিল দিয়ে বদ্দি নিয়ে গ্রাস করব, তারার দিল দিয়ে আল্লাহ ইসলামর লাগিয়া খিলা খুলিয়া দিত, তার দিলটারে বদ্দি নিয়ে গ্রাস করিলে আর গ্রাস করার কারণে আজ থেকে লইয়া 5 বছর বাদে তারা যদি দাওয়াত দেওয়ার যাও, তারা যদি আপনার কিতা করো তো মসজিদ আইবার লাগি খাও, তাহলে আপনার দাওয়াত তো এখন হুনের, এই সময় আপনার দাওয়াত রে হুনতো না, উঠিয়া হয়তো জবাব দিলাইতে পারে, যাহলে তুমি কিতার লাগিয়ে আইসো, তুমি আবার খেয়ে আমার কাছে তুমি দাওয়াত লইয়া নেওয়ালা খেয়ে ওইব নি না কঞ্চান, আমি আপনার আর সামরাইল থেকে লইয়া দাওয়াতর নিসবতে একবারে আমবাড়ি হো উত্তর নোয়াবিল পর্যন্ত 10টা জুন আছে, আমরা 10টা হালকায় 1টা জুন 10টা হালকা একবারে শীতলমারি ও বড় আইলুকু থেকে লইয়া একবারে লাস্টর মাথা কার্বিয়াঙ্গর অমাতা থেকে লইয়া নোয়াবিলর ও ফিরর কোনার রাস্তা যেটা ও ওটা পর্যন্ত আমরা ইনু 10টা হালকা হই, আর 10টা হালকায় 1টা জুন যে জুনের নাম হইয়া থাকলো 4 নম্বর জুন, ও নিসবতে আমি একবারে সামরাইলর হো আইল থেকে লইয়া একবারে আপনার ও উত্তর নোয়াবিল পর্যন্ত যাই, আর প্রায় সময় বাইকও একজন লইয়া আপনার দাওয়াতর নিসবতে জুড়টা কিতাম করিয়া আমরা জুড়োর নিসবতে দাওয়াতও বারোই, বারোইলে দেখা যায় হনো 2টা ফুয়া হনো 3টা ফুয়া হনো 4টা ফুয়া হনো 5টা ফুয়া রে ভাই, মহতরম দোস্ত বুজুর্গ তুলা চিন্তা করি, এই যে নজওয়ান হল আপনার ভাই, আমার ফুয়া, আমার বাতিজা, আমার লাগাবাড়ির বাতিজা, আমার লাগাবাড়ির সাসার ঘরের ভাই, আমার ফুফুর ঘরের ভাই, আমার ময়ূর ঘরের ভাই, আর এই অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে তারা মুক্তালা হইয়া না আপনার কিতা দিন রে হাসিল করের, না দুনিয়ার লগে দুনিয়া হাসিল করের, না বালা করিয়া ফলের, এক সাইন্টিস্টে গত কয়েকদিন আগে আমি এক ম্যাগাজিনের মধ্যে আমি তার এক জিয়ে পড়েছিলাম, তার এক মজমুন পড়েছিলাম, হে লেগেছে যে কয়েকদিন পরে ফেসবুকে আর আপনার ইউটিউবে ছোটো ছোটো বাচ্চান্তরে ওলা বরবাদ করবো, ওলা বরবাদ করবো, যে তাই লেখাপড়া একবারে বিলকুল বাদ দিলাইবা, তার যেহেন লেখাপড়াও রইতো না, দুনিয়ায় বি আইসি হতেন, দুনিয়ার পড়াও বাদ দিলাইবা, এখন তোলা চিন্তা লাগাই রে ভাই, আমরা মুসলমান, আমরার নাম মুসলমান, আমরার হবিব মুহাম্মদুর রসুল্লাহ, আমরার ফরমান হইল কোরআন, আল্লাহ আমরার কোরআন দিছে, আর আমরার আওলা দখলে যে ওবাদে যে আপনার মুক্তালা হইছেন, বেটিনতর লগে মুক্তালা হয়ে গেছেন, আওরাত নতুন নতুন নজওয়ান নজওয়ান ফুরিন্তর লগে তারা বিলকুল মুক্তালা, এই নজওয়ান আওরাত অখলরে আপনার বাসাইবার লাগিয়া, আর এই নজওয়ান ফুয়েন্তরে বাসাইবার লাগিয়া, মহতরম দোস্ত বুজুর্গ আমরা কোন পন্থা অবলম্বন করিয়ার কয়েকদিন পরে এটা কিতা হয়ে যাইবা, আপনার ওলা বাদ হইবা, ওলা বাদ হইবা, এটারে দাওয়াত পর্যন্ত পৌঁছাইতে পারতাম নাই, দাওয়াত পর্যন্ত লইতা না, দেখলে দৌড়ো উঠিবা, এখন তো দৌড়ো উঠি রানা, আসি আসি কোনো সময় দাওয়াত লইন, মানে হেরো একদিন গেছিলাম এক জায়গাত জুড়ো করবার লাগিয়া, জুড়ো দাওয়াত দেওয়াত বারোইছেন, আমরা বড় বড় জিম্মেদার সাথী হল, আই আমার কারগুজারে দিছেন, এটাই আসিরা আমরা লইয়া, বুধ ভাইরানি কিতা কররা ভাই আসিরা, আপ চিন্তা লাগাই দিন খানকিয়া পৌঁছের, যদি আপনি আমি চিন্তা করি না, আমি মাত খানো আসলাম হুব্বে নিসওয়ান, বেঠিনতর আপনার মহব্বত ফড়িয়া, অবাধে মিলামিশা চলের, অবাধে মিলামিশা চলের, কোনো ধরনের দ্বিধাবোধ নাই, কোনো ধরনের আপনার বেশবিধার নাই, আপনি আমি ওই তার বিচার করিয়ার না, দুগিয়ে মোবাইল থেকে কানেকশন খোল্লা বাড়িয়া গেলা গিয়া, গতিকে তোলা চিন্তা লাগাই, অফয়লা হইল মানুষটা দুনিয়ামুখী হইব, মানুষটা দুনিয়ামুখী, দুনিয়ামুখীর 3টা গুণ, একটা হইয়া থাকলো এই মানুষটা কিতা হইব, তার মানর লোভ হইব, 2 নম্বর ধনর লোভ হইব, আর 3 নম্বর আওরতর লোভ হইব, এই আওরতর লোভ ফড়িয়া মানুষ দুনিয়ামুখী হইব, এই 3টা গুণ যার মধ্যে থাকতো না, হে দুনিয়ামুখী নাই, আমার মাত আছিল খান, হে দুনিয়ামুখী নাই, এই 3টা গুণ যার মধ্যে নাই, মানর লোভ, ধনর লোভ, আওরতর লোভ, বেটিনতর লোভ, অবাধে মিলামিশা করার লোভ তো একটা আছে, আমার বিবি আছে, হালাল তরিকা আছে, হালাল তরিকায় আমি আমার বিবিরে ব্যবহার করতাম, আমার বিবিরে ইস্তেমাল করতাম, কিন্তু মহতরম দোস্ত বুজুর্গ আমি যদি হারাম তরিকায় ইস্তেমাল করি আর যেটা ওটা মালর লোভ, মহতরম দোস্ত বুজুর্গ এই মালর লোভের মধ্যে তোলা মাতি, এক সাহাবি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত আল্লাহ রাব্বুল আলামিনে যে উমর তোলা মাতি লাই, যে উমরে উট রাখা জানছেন না, ছাগল রাখা জানছেন না, তান গোষ্ঠীর মানছে কইছেন, ও উমর তুমি বড়ইয়া কিতা করবাই, তুমি ছাগল রাখা উট রাখা জানো না,
তোমার থেকে কিতা খামলো আজাইব তুমি কিতা খামর হইবাই খই না নিরেবা আমরা আমরার ভুয়া গিরে তুই রেবা গরু গুদাও নিয়া দীর্ঘা দিতে পারস না বড়ই আনলে কোন বা গরু মূল্য হইবে কোন কিতা করবে তোর দ্বারা কিচ্ছু বুধবাই না তোরে দিতে বহুত আশা করলাম বহুত তা খরাইতাম খই না নি আমরা খই ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উমরে আপনার কিতা করছেন উট রাখতে পারছেন না ছাগল রাখতে পারছেন না আর ও উমরে দিন কবুল করার পরে দিন রে কবুল করার পরে তান সিনারে আল্লাহ ইসলামর লাগি যে সময় কুলিয়া দিলাইছে ও আমার মাতর ফেলা মাতো যাইয়ার তান সিনারে ইসলামর লাগি কুলিয়া দিলাইছে দুনিয়ামুখী হইছেন না আখেরাতমুখী বনি গেছেন আল্লাহ নবী সাল্লামার কথা মানি লাইছেন আখেরাতমুখী হই গেছেন কবরমুখী হই গেছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আখেরাত মুখী হওয়ার কারণে কবর মুখী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা 22 লাখ মুরাব্বা মাইল কিলোমিটার ওর আপনার কিতা করছে আমিরুল মুমিনিন বানাইয়া দিলাইছে দুনিয়ার বাদশা বানাইয়া দিছে দ্বিতীয় খলিফা বঞ্চন এক তৃতীয়াংশ দুনিয়ার এক তৃতীয়াংশর কিতা হয়ে গেছেন খলিফা বনি গেছেন হে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তাইন প্রধানমন্ত্রী আর তান প্রধানমন্ত্রীর এলাকা দিন বহুত আপনার গীতা আসেন মুখ্যমন্ত্রী হল আসেন তো এক সাহাবি সাদ ইবনে আমর জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবিরে গভর্নর বানাইয়া খান ঘটাইছেন হিমসর মধ্যে মদিনার তাকিয়া প্রায় বহু দূরই মিশর তাকিয়া আরও দূরই প্রায় 3 মাস লাগে হৌ সময়কুর আটিয়া যাইতে প্রায় 3000 কিলোমিটার দূরই 3 মাস লাগছে আটিয়া যাইতে ও হিমসর গভর্নর বানাইয়া পাঠাইছেন সাইদ ইবনুল আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই সাইদ ইবনুল আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গভর্নর আর গভর্নরই খররা তার এলাকার তাকিয়া প্রধানমন্ত্রীর কাছে মানুষ যাইন না নিবা আমরার এলাকার তাকিয়া মুখ্যমন্ত্রীর কাছে বড় বড় মানুষ সকল যাইন না নি 10 জন 5 জন 15 জন মিলিয়া যাইন না নি কোনো সময় কোনো এক মেমোরান্ডম লইয়া কোনো এক খাম লইয়া কুন্তা লইয়া বুঝাইছেন নি মাতিকান ওলা হিমসত তাকিয়া হিমসে জাগা জাগান ও জাগা তাকিয়া ও সাইদ ইবনুল আমর জাগা তাকিয়া কিছু মানুষ 10 জন 15 জন মানুষ আইছেন প্রধানমন্ত্রীর কাছে মোলাকাতর লাগিয়া আওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকাইলা ও হিমসবাসী হল আমার সাইদ ইবনুল আমর জুমাহির খবর গীতা তোমাতানোর আমিরর খবর গীতা অর্থাৎ তোমাতানোর মুখ্যমন্ত্রীর খবর গীতা বলে বড় বালা মাশাল্লাহ বড় সুন্দর চলের কোনো অসুবিধা নাই তখন কইছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হিমসবাসী তোমাতানোর এলাকার মধ্যে যারা গরিব মানুষ আছেন ফুকারা মানুষ আছেন ফকির অখল আছেন এই ফকির অখলর একটা লিস্ট আমার কাছে দেও তখন হিমসবাসী নাম লেখা শুরু করছেন এক নম্বর নাম আপনার নাম লেখা শুরু করছেন নাম লেখিয়া লিয়া লম্বা লিস্ট উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিছেন সামনে দেওয়ার লগে লগে উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফড়াত লাগিয়াও দেখেন সর্বপ্রথম নাম সাইদ ইবনুল আমর জুমাহি রাদিয়াল্লাহু তাআলা নূর নাম কার নাম সাইদ ইবনুল আমরের নাম ফয়লা গভর্নরের মুখ্যমন্ত্রীর নাম সর্বপ্রথম এক নম্বর দেখিয়া তাইন অবাক হয়ে গেছেন আর কইলা ও আগে জিগাইলাম থুলা আগে তারা কইলা বড় বালা বড় সুন্দর বড় বালা চলের লগে লগে উমরর দিলর মধ্যে আইলো আমি তো প্রধানমন্ত্রী গতিকে আমি একটা উপটৌকন আমি একটা প্যাকেজ আমি একটা হাদিয়া ইলা সরকারের তরফ থেকে আমরা ফাইয়ান না নিবা সে বৃদ্ধ ফেংশন উদাহরণ হিসাবে মিসাল হিসাবে বৃদ্ধ ফেংশন আমরা ফাইয়ান না নি ও বৃদ্ধ ফেংশন মনে করক্কা ওলা একটা বাতা এগুলো তো আমরা মাসে মাসে পাইন তাই একবারে ফাটাইছেন ও আপনার একটা প্যাকেজ 1000 দিরহম ওগুর মধ্যে খামর মধ্যে হারাইয়া মনে করক্কা ওগুর উপরে লেখছেন সাইদ ইবনুল আমর জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গেছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরফ তাকিয়া 1000 দিরহম 1000 স্বর্ণমুদ্রা ফাটাই দিছেন এক কাসিদরে দিয়া ফিয়ন রে দিয়া ফাটাইছেন গেছেন ইবাজত তুই দেই অনতা হক্কায়রা এই ফিয়ন গিয়া আপনার যে সময় সৈয়দ ইবনুল আমর জুমাহির বাড়ির মধ্যে যান আর লইয়া গিয়া যে সময় আপনার সৈয়দ ইবনুল আমর জুমাহির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রাখেন রাখার লগে লগে তাইন ওখান ফলন বলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরফ তাকিয়া আমি সৈয়দ ইবনুল আমরের গিয়ে আপনার হাদিয়া আইছে 1000 দিরহম 1000 স্বর্ণমুদ্রা লগে লগে কইন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিৎকার মারিয়া ইন্না লিল্লাহ ফলন গর তাকিয়া বিবি আওয়াজ লাগাইন
ও সাইদ ইবনুল আমর কিতা উমর রাদিয়াল্লাহু তাআলা নু কাতল হই গেছন্নি কইলা লা লা না 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 উমর রাদিয়াল্লাহু কাতল হইছন না কইছন কিতা তাহলে মুসলমান হল কোন জিহাদের মধ্যে গিয়া সারা শহীদ হই গেছন্নি বলে না 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 বলে কিতার লাগি অত জোরে সিল্লাইয়া ইন্না লিল্লাহ ফড়িলায় ও সময় সাইদ ইবনুল আমর জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন ও আমার বিবি সাহেবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ঘরের মধ্যে হালাকতি আনিয়া হারাই দিছেন আমার ঘররে বরবাদ করে লাইছেন আমার ঘর ধ্বংস হয়ে যাইতো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ঘরের মধ্যে দুনিয়া আনিয়া হারাই দিছেন ভাই মা তো কান তোরা বুঝরানি কিতা গেছে হাদিয়া গেছে হাদিয়া লোয়াও কবুল হাদিয়া দেওয়াও আপনার জায়েজ হাদিয়া দেওয়াও জায়েজ হাদিয়া লোয়াও জায়েজ কিন্তু কিতা কইছেন সাইদ ইবনুল আমর জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা আমার ঘরের মধ্যে আপনার কিতা নিয়ে হারাই দিছেন দুনিয়া নিয়ে হারাই দিছেন আমি হালাক হই যাইমু আমি বরবাদ হই যাইমু ওতার লাগি আমি আমি বিপদ দেখছি যার কারণে সিল্লাইয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফড়িছি মুসিবতের সময় ফড়ইন নানি ভাইগু মুসিবতের দোয়া মুসিবতের সময় ফড়িতাম খালি মরিয়ত মরলে ফড়ইন না মুসিবত যে কোনো মুসিবত আইলে ফড়ইন মনে করছেন তো বিবিয়ে মুসিবত আইছে মনে হয় খলিফাতুল মুসলিমিন দিয়ে কাতল করা হয়ে গেছে নতুবা সারা মুসলমান কোনো জেহাদের মধ্যে গেছেন সারা শহীদ হয়ে গেছেন জিকাইছিলা কইছেন না আমার ঘরের মধ্যে দুনিয়া আমাই গেছে লগে লগে বিবিরে কইন ও আমার বিবি সাহেবা ও পয়সা আগুন লও আমরা বাসাতে কোন হইয়ার আর কি মাত্র বুঝি লইছি ও পয়সা আগুন লও আর আপনার হিমসর কোনো এক তিনালির মধ্যে যাও হিমসর কোনো এক আপনার জায়গার মধ্যে যাও কোনো এক সাইরালির মধ্যে যাও আর গিয়া কিতা করো ও পয়সা গুনতা আপনার বন্টন করিয়া আল্লাহ বাস্তে দিয়াই যাও মোহতরম দোস্ত বুজুর্গ দুনিয়া তোরা চিন্তা লাগাই আমার ঘরের বিবি হইলে কইল অনে হাদিয়া আইছে তোরা লেখাপড়া জানেওয়ালা মানুষ বানাতো পড়িছেন কইলা অনে হাদিয়া লওয়াও যায় হাদিয়া দেওয়াও যায় গতিকে এইগুণ কিতার লাগি আমি কিতা করতাম আপনার গুড়াইয়া নিয়া বাটিয়া দিলাইতাম উমর খলিফাতুল মুসলিমিনে পাঠাইছেন প্রধানমন্ত্রীয়ে পাঠাইছেন এগুণ আমার লাগি তো জায়জ আছে হাদিয়া আইছে গতিকে এক কাম হইছে আমি জানি না ইতা অতদিন থেকে হইয়ার একজোড়া বালা দামি কাপড়া নিয়ে দিতাই একজোড়া লেহেঙ্গা নিয়ে দিতাই 20,000 টাকার দামের লেহেঙ্গা 7,000 টাকা দামের লেহেঙ্গা 10,000 টাকা দামের লেহেঙ্গা মানছে ফিন্দিতরা আমি তোমারে কইছি বেশ থাকি বেশ 5,000 টাকা দামের এগুলো লেহেঙ্গা আনিয়া দেও তুমি বাজারও ইমামতি করো হো 9,000 ফাইয়ার এগুণ যদি তোমার যদি লেহেঙ্গা লইয়া দিলাইতে বাদর মাস সারা মাস উপাস রোয়া লাগবো গতিকে লেহেঙ্গা লইয়া দিতে পার রায় না অতদিন থেকে হইয়ার অতদিন থেকে হইয়ার ফ্রিজ গু আপনার গ্যাস ফুলাই গেছে অগুদ গ্যাস আনি বর্তায় খো ইগুদ গ্যাস পরাত লাগলে খাইবে গিলা আমি হইয়ার অত কাপড় তোমার মেসা বগলর কাপড় তোলা বেশ থাকে তোরা বদনাম হয়ে যাক মেসা বগলর কাপড় তোলা বেশ থাকে হইছি এগু ওয়াশিং মেশিন লইতায় ওখানেও পারো না কাপড় কিন্তু অন্য ধুই লিলাম হারাইয়া এটাও করতে পারো না পারো না গতিকে এগুন আইছে এগুন আমার হাতিয়া এগুন আমারে দিলাও আধা আধা করিলাও 50-50 তুমি তোমার এগুন তোমার চেষ্টা করো আমি জানি না হাতিয়া আইছে গতিকে কিন্তু আমারও হক আছে 50-50 করিলাও 50 আমারে দিলাও আর 50 তোমার কিন্তু তুমি আল্লাহ বাস্তে বাটিলাও না যেটা করো করবাই গতিকে আমার গুণ আমারে দিলাও আমার বিবি ওখান কইল নে কারণ আমি মোল্লা বেটা তো ফায়ার লিমিটেড পয়সা আপনার আর বিবি জানি না কিতা কইল নে সারা কইল নে বাটিয়া দিলাও ওলা নানি মাত সারা কইল নে বাটিয়া দিলাও হ্যাঁ কইতো নানি কি মহতরম দোস্ত বুজুর্গ সাইয়াদ হক্কা সৈয়দ ইবনুল আমর জুমাহির বিবি কত দিনদার কত পরহেজগার লগে লগে শরীয়তের মোতাবেক লিবাস লাগাইছেন ও মা বইন ফল তোড়া কিয়াল করি আমরা শরীয়তর মোতাবেক লিবাস লাগাই কিন্তু লিবাস লাগানির পরে এখন মাতিলে তোড়া টেঙ্গা হইবা মোল্লা বেটাই খমিন আর ফে ফড়িছি ওলা টেঙ্গা মেসাবর গেছে বুখারি দশফারা ফড়িছি রাগিবি সাবর গেছে বুখারি আউ্বাল দশফারা রাগিবি সাব নাওয়ার আল্লাহ উমার কাদাহুর গেছে ফড়িছে গতিকে টেঙ্গা মুখা মাতিতে ওয়ায় আমরা ওলা বুরকা ফিন্দিয়া বারোই সৈয়দ ইবনুল আমর জুমাহি বারে সৈয়দ ইবনুল আমর জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিও বুরকা লাগাইয়া বারাইয়া গেছেন শরীয়তর ফরদাত বারাইয়া গিয়া টেখা অগুন বাটিয়া দিরা পয়সা অগুন বাটিয়া দিরা আর আমরাও টেখা মানি বেগো বেলেটির বেগো আনটি বেগো পয়সা বরিয়া লইয়া বাজারও যাই কিন্তু আমরাও বুরকা ফিন্দি আমি ওখানটা এখন পর্যন্ত বুঝতে পারছি না আপনার ও ওখান ইকান সামনা যেখান ইকান বে আপনার কিতা কুলা বেন্টিলিটার কিকড়ি কুলা আর বাকি সারা গুড়া আমি ও সওয়ালর জবাব এখন পর্যন্ত পাইছি না কারণ আমরার বিবিয়ে বারোইতে সময় সারা খালি চৌক গুণ বাড়া থাকে বাকি সারা গুড়া থাকে যার কারণে এইখান জিকাইলে ওই উত্তর পাওয়া যায় না গতিকে বেন্ডেলিটার যারা খোলা এরার লগে সম্পর্ক নাই কিলা জিকাইতাম নাইলে জিকাইলা মনে
যে কিতা ই ব্যান্ডেলিকার সারা শরীর গুড়া আর ব্যান্ডেলিটার আপনার মুখে খিকড়ি কান খোলা যেখানো সারা রৌনক খোন চাইন মানুষই আপনার চাইতে সময় ফাওয়া দি চাইন না মুখে দি চাই রেবা মুখে দি চাই না নি তে মুখো আল্লাহ রাব্বুল আলামিনে সারাত থেকে খুবসুরতি দিছে এখন ওখান বেটিন তো রুদলা আর এক মুখ্যমন্ত্রী টান বিগিরে কইরা কিতা করো অগুনগা কোনো এক তিনালির মধ্যে উবাইয়া কোনো এক সাইরালির মধ্যে উবাইয়া হিমসর আপনার কিতা করো পয়সা গুন্দা তাকসিম করিয়া বাটিয়া দিয়াই যাও কঞ্চান বেগর শরীয়তে বেগর ফর্দায় বাকুরিয়া দিবানি আজকে আমরার বেটিন অবাধে চলরা আরও যে থোড়া মাতি তে আপনারাও খারাপ পাইতে পারেন ওলা হালত হইছে ওলা স্টাইলিশ বুরকা বার হইছে ওলা স্কিন টাচ বুরকা বার হইছে যে বুরকা ফিন্দা ফরার ফিন্দার ফরে আপনার কত ইঞ্চি কত জায়গা কতখান কোনখান ক ইঞ্চি তোলা টেঙ্গা মাতিয়ার খুনখান খ ইঞ্চি অংশ হইব আতর বাহু আতর আপনার কিতা হোনা আরও অন্য এলাকা যেগুলা আছে শরীরের এগুলা কত ইঞ্চি হইব কতখান হইব কতখান পর্যন্ত নজওয়ান হলে মাফ লইয়া যায় ও আমার মা বই নকল তোলা একবারটা চিন্তা করি তোলা একবারটা হুঁশিয়ারি করি আমরা খানগিয়া পৌঁছি আর আর ও কয়দিন থেকে আওয়াজ উঠিছে সোশ্যাল মিডিয়াতে আমরা সারাই দেখি আর উঠিছে না নি বুরকার আওয়াজ এগু আর বেশ কুন্তা হইয়ার না উঠিছে না নি কিতার লাগে উঠের আমরার বদ্দিনীর কারণে উঠের আমরা বদ্দিনী করি আর যার কারণে উঠের আমরা সাইয়ার ওকে ফালাই দিতাম না ভারতে ফিন্দি আর যার কারণে আমরা রুফে আমরা আজাব আমরা টানিয়ে আনি আর আল্লাহ রাব্বুল আলামিনে যাসি আমরা রুফে দের না সরকারে যাসি আমরা রুফে দের না আমরা আমরা টানিয়ে আমরার খামর দ্বারা আমরার কথার দ্বারা আমরার খাজর দ্বারা আমরা টানিয়ে আনি আর তো মোহতরম দোস্ত বুজুর্গ সেপ্টার হিবাইদি না আয়াস কর ওতার লাগি ওবাদি যাই আর কি আমার জায়গা আখতাও বাইপাসে দি গাড়ি গেছে গিয়ে আর কি মেন রোড আইজি আর ফোর ওয়ে তো মোহতরম দোস্ত বুজুর্গ হিমসর গভর্নর আমি ও মাতো আসলাম যে আমার বিবিয়ে কইবা আদা ফিফটি ফিফটি টেকা কইন আদা আদা করিলা ইয়া 500 দিরহম তোমার 500 দিরহম আমার কিন্তু তোমার আপনারা জিজ্ঞাসলাম আপনারা কইছেন না আপনারা বিবিয়ে ওলা কইব মালর লোভ ও দেহকা মালর লোভ কতখান আছিল সাহাবির মধ্যে বিলকুল মালর লোভ নাই হইরা মাল দুনিয়া ইয়া হামাই গেছে ঘরের মধ্যে মুসিবত হামাই গেছে ওতার লাগে বিবিরে দিয়া 1000 দিরহম দিয়া পাঠাই দিছেন আর পাঠাইয়া হইরা বিবিওয়ালা দিনদার যার কারণে বিবিও লইয়া গেছেন গিয়া বাড়াইয়া আর গিয়া গাও তো মনে করো কাগুন বাটিয়া দিয়াই গেছেন উদাহরণ হিসাবে কইছি কান কিন্তু কিতাবের মধ্যে লেখা আছে এক তিনালিক বা সাইরালিক গিয়ালিকা হিমসর এক চৌরাহার মধ্যে মোহতরম দোস্ত বুজুর্গ গিয়া বাটিয়া দিয়াই গেছেন খালাস ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাটিয়া দিয়া আইছেন কইলাম নানি হনো তো ইয়া যাই আর এখন গুরিয়া জায়গা তাক কা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ মালর লোভ বাই মালর লোভ ও তোলা চিন্তা করি ওনো মাতি আর আমি এটা ও মালর লোভের কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কিতা করলা পুরা দুনিয়ার মুরব্বী তো দুনিয়ার প্রধানমন্ত্রী কইলা তাইন হিমসর মধ্যে একবার যাইতা ইলা প্রধানমন্ত্রী হল আইন নানি আসাম ও আইন আপনার অন্য অন্য স্টেটের মধ্যে যাইন কিতার লোকে দেশের খবর লইবার লাগিয়া দেশের বার্তা লইবার লাগিয়া তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈয়ারি করছেন করার পরে ইকান বুঝাইতে পারতাম না মনে হয় চাউন বেশি হয়ে গেছে আপনার ইকান আপনারা আমি বুঝাইতে পারতাম না কারণ এই খিলাফত আর খলিফা ইকান আমরা পাইছি না খলিফা বনা খিলাফত এটা পাইছি না তবে একটা আংশিক আমরা পাইছি কিতা আমরার বড় ফল আছেন যেমত দারুল দেওবন্দর আপনার ওয়ার্ল্ডর সবথেকে বড় বিখ্যাত মুদরসা যদি খোয়া হয় তাহলে ওয়ার্ল্ড দারুল দেওবন্দ মুদরসা যেটা উত্তরপ্রদেশ এখন অবস্থিত এই দারুল দেওবন্দ কি আমরা যারা মদনী খানদানের হই আর আপনার যদি কই কিতা যে আপনার আরও বড় মুফতি আফফান সাহ বা অন্য অন্য ওলাই আপনার কিতা বড় ওলামায় কেরাম একজন বা খাস করিয়া মদনীর খানদানের কেউ যদি আমরা এলাকার মধ্যে কোনো প্রোগ্রাম থাকে আর আইন বা মা মুফতিম আরও মাদ্রাজি সাহেব আসেন আরও ওলা বড় বড় আপনার ওলামায় কেরাম হল আসেন এরা যদি আমরা এলাকাত আইন তাহলে আমরা কিতা করমু সারা বাড়ি ঘর হুরিয়া যাই কি নানি জি সব যাই গিয়ে আমরা কেন যাই হো মদলিস কেন বড় পিণ্ডাল কেন কিতার লগে মদনীর খানদানের একজন আইরা ও জিয়া উলামার জিয়ারত গুয়া কি ইবাদত ওখানে আমরা বুঝি আমরা উলামা হলে আমরা ওখানে বুঝাইছেন আলিম হলে ওখানে আমরা বুঝাইছেন তবলিগ আলাইনতে ওখানে বুঝাইছেন যে আলিমর জিয়ারত গুয়া কি ইবাদত যার কারণে আমরা সারা জায়গি বলে রে মদনী খানদানোর একবার তা চেহারা খানটা দেখি আইমু মুলাকাত করতে পারি চাই না পারি নতুবা একটা তেল ফোড়াইয়া লইয়া আইমু পানি ফোড়াইয়া লইয়া আইমু কইয়া আমরা সারা যাই নানি নেক গুমান আমরা নেক আপনার ইরাদা যার কারণে আমরা হল সারা জায়গিয়া সারা জমা হয়ে যাই